হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের দেখাবো সেই পুরনো রাস্তাটি, যেটি আমি আমার আগের একটি ভিডিও দেখিয়েছিলাম, গত বছরের একটি ভিডিওতে, মধুমামার বাসায় যাওয়ার পথে সেই রাস্তাটি। বন্ধুরা, তোমাদের হয়তো মনে আছে, গত বছর যখন বন্যা হয়েছিল তখন মধুমামা, আমাদের প্রিয় মধুমামার বাসা থেকে যাওয়া আসার জন্য যে রাস্তাটি সে ব্যবহার করতো, এটি ছিল তখন পানিতে ভরপুর। অর্থাৎ তার যাতায়াত অনেক সমস্যা হইতো, প্রবলেম হইতো, এবং আমি নিজে সেখানে এক্সপিরিয়েন্স করে দেখেছিলাম যে কীভাবে কত কষ্ট করে তাকে প্রতিদিন যাতায়াত করতে হয় তার বাসা থেকে। এখন সে রাস্তাটির অনেক পরিবর্তন এসেছে আমাদের প্রতিষ্ঠানের প্রশাসনের মাধ্যমে। এখানে পুকুর কাটা হয়েছে এবং সে পুকুর কাটার ফলে সে মাটিগুলো দ্বারা এখানকার যে রাস্তাটি আরও উঁচু করা হয়েছে, যার ফলে তার রাস্তায় কোনো সমস্যা আর দেখা দেবে না আশা করি, ভবিষ্যতে আর বন্যায় কোনো সমস্যা হবে না। সো আজকে চলো মধুমামার ঘরে যাব, তার বাগানটা দেখব, তার সাথে কথা বলবো। সবগুলা মরিচ আকাশে তাকায় আছে। কি সুন্দর মরিচ! যে কেউ এই গাছ দেখা খালি লাগাও একবারে পাগল হয়ে যাবে। অনেক টেস্টি হবে, ঝাল ঝাল, টেস্টি টেস্টি। খ্যাত খামারি মামা আমাদের। হ্যাঁ অবশ্যই আসছি, তখন নেব না। দেখতে পাচ্ছ মধুমামা আমার জন্য মরিচ ছিটতেছে গাছ থেকে।
তার বাগানে এত সুন্দর মরিচ হয়েছে। কুশি গাছ, মামার কুশি গাছ আমরা দেখতে পাচ্ছি ধারে এসে একটু তুলতে। তো এই যে মামার আম মাথায় টাক খায়, এই যে ধারে, এই যে, ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি একদম মাথা বরাবর, এই যে আম একবার কইলে আমার মাথায় হেন দিয়ে ধারে না একটু ধারে যাও আশা করলি। আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায় বাড়ি খাবে, তার মানে মাথায় বাড়ি খায়। আর উপরে উঠবে, আমের থেকেও মামা বেশি লম্বা আমরা দেখতে পাচ্ছি। উপরে দেখো ওই দিকে দশ আর প্রচুর আম হয়েছে। এখানে একটা দোলনা দেখতে পাচ্ছি আমরা, তো দোলনায় বসে একটু দোল খাই, মরিচ গুলোকে একটু দোলনায় দোল খাওয়াই। কি সুন্দর গ্রামের একটা পরিবেশ, ছায়ার মধ্যে বাতাস খেতে খেতে দোলনা খাওয়া, বাহ। এখানে যখন জল ভরে যাবে পুকুরে, পুকুরের পাশে দোলনা, নিশ্চয়ই পুকুরের যখন পানি হবে পুকুর পাড়ে দোলনা খাওয়ার একটা ভিডিও করবো পরে। ইয়েস, মামার গাছের আম তা মামা আমাকে দিয়েছে যাতে টক ডাল খেতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা গাছে অনেক আম আছে, কিন্তু পাকলে পরে মামা আমরা খাবো, ঠিক আছে, প্রচুর পরিমাণে খাবো। হ্যাঁ, আম পাকবে আর আমার ডাক দিবা। চির পরিপাটি আল্লাতি এ মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটল যে জীবন, কে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলামিটাও সামলে রাখে, ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া পড়ে, কে না জানে চলতে চলতে ভালোবাসা এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি